আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। অপহরণ, মুক্তিপণের বিনিময়ে মুক্ত দুই শ্রমিক, রহস্যজনক ঘটনায় চাঞ্চল্য শুনাই ও ধলাইতে। অপহৃত হয়ে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন এমন অভিযোগ এনে অপহরণকারীদের বিরুদ্ধে শুনাই থানায় মামলা দায়ের করেছেন ধলাই থানা এলাকার দক্ষিণ ধলাইয়ের বাসিন্দা দুই নির্মাণ শ্রমিক সাইদুল আলম বড়বুইয়া ও নূর আহমদ বড়বুইয়া। সংবাদ মাধ্যমের সম্মুখে কথা বলতে গিয়ে তারা জানান, চেকগুর কাজ করি আমরা, আড়াই তিন মাস থেকে কাজ করি আর আর ঈদের পরের দিন গেছি আমরা, কাজও গেছি না আমরা, দুইটা গেছি না আমরা, আর টিনের বেড়া দিয়ে গরুর বানাইয়া ইয়ে রাখা আছে, সিমেন্ট আতিয়ার উতিয়ার রাখা আছে আমরা, এটা দেখা লাগে দেখাত গেছি যাওয়ার বাদে তার গরের নিচে আমরা এটা কে নিয়ে চাও খাওয়াইছে, খাওয়াইয়া অন্তে কিন আমরা গাড়িয়ে গেছি, লাইনের গাড়িয়ে যাওয়ার পরে কইছে লাইলাপুর যেত, লাইলাপুরও তার বনির ঘর আছে, অন যেহেতু আমরা কইছে একলগে যাই মুখে কইয়া ইনতে কিন বারোইয়া আইছি, তার গড় থেকে বারোইয়া আইয়া ও আত্মীকালের পয়েন্ট আছে, পয়েন্টর ও দ্বারা পৈশমে অনেক গড় এখান আছে, ও গড় লইয়া আমাইছি নন আমাইয়া চাও খাইছি, খাইয়া 10-15 মিনিট সময় গেছে, আর একজন মানুষ আইছে মণিপুরী মানুষ, খালা লইয়া মানুষ, ওজন আইয়া কইছে অন তোমরা ব হে বারোইয়া গেছে গিয়া, অগু আইছে হে বারোইয়া গেছে গিয়া, যাওয়ার বাদে অগে আইয়া কইছে তোমরা টাকা আড়াইলা কোনো দেও বয়াত দিয়া তোমরা উঠিয়ে যাও, তার বাদে আমি গেছি বারে ভোগে বারে যেতে দেন না, আমার ভাই ওগুলো কইছে আমার ভাই অনু বয়াত আছে আমি যাই, ইয়ে আমি তোরা জাহান ভাইয়ের লোকে বুঝিলাই জিনিসটা খিতা হইছে, বাদে তার অনু গেছি এ কইছে না এটা খুনতা না কই, হ্যাঁ গরো আইছে গরো আইয়া হামাইয়া কইছে না এখন টাইম যেতা কই বাওতা, এর বাদে তো গরো আমি ফোন করছি, গরো ফোন করিয়া টাকা পয়সা নাই, পাঁচটার টাইম দিছে হে, পাঁচটার টাইম দেওয়ার বাদে পাঁচটার সময় টাকা উকা লইয়া আইছি না, এমনি খালি আমার মাতারা আইছে কইছে কাপগঞ্জ এটিএমের সামনে উবাইবার লাগি, কাপগঞ্জ এটিএমের সামনে উবাইছি, উবাই আনলে মনে হয় আমার আব্বারে আমি তো অন ইনোর এড্রেস দিবার দেয় না, ফোন করি স্পিকারও দিয়া ফোনও মাতা হয় কোনো এড্রেস দেওয়া দিবি নাই, এর বাদে অন মাতারা আইসু নানা টাকা লইয়া আইসু, আইয়া আনলে মাতারা দেখছে দেখে তার গেছে গিয়ে মাতারার লগে মিলছেও, মিলার বাদে মাতারা কইছেন টাকা আমরা আনছি না রে বাবা, আমার বাবা কইছেন আমার রাখিলাও একটা ইয়া আর আমার ফুয়া গুদ্ধ গুতারে ছাড়ি দেও, তারা কইছে না এটা কোনটা না কইয়া, তারা অন্তিন গেছে কি যাওয়ার বাদে গেও আমরা মোবাইল লই লইছে দুজনের মোবাইল লইয়া ফোনের সিগনাল খাটিয়া তারা গেছে রাখি দিছে, রাখিয়া গাড়ি তুটাইছে, বেনু গাড়ি একটা আছে নয়া গাড়ি নম্বর প্লেট আবার লাগছে না গাড়ি, ও গাড়ি ওখানে উঠাইয়া লইয়া গেছে আঞ্জার সময় খালা গেলাস বারে দিও তোদের কিছু রাস্তাও চিনছি না, কুটি কুটি রাস্তা গাঁর রাস্তা বাই লইয়া গেছে গিয়া এক জঙ্গলের দ্বারক গেছে গিয়া কইছে ওগু দেখায়নি মণিপুরের পাহাড়, ওগুত গিয়া ওগুত তোমরা এখন আমরা হ্যান্ড ওভার করিয়া যাই মুগি যদি তোমরা পয়সা দেও না, অন গিয়ারলে বাদে আমরা দোগে আত বাবদ ধরিয়া কইছি আর এক আধ ঘন্টার আমরা টাইম দেও, ও বড় ভাইরে ফোন করে কইছি ঘরে যেটা আছে বাইক সাইক সোনা গয়না যেটা আছে সব আনিয়ে তারারে দেও আর নাইলে আমরা দাবি ছাড়ি দেও বলে আমরা কইছি, তার যেজনে নিচে আমরা রে অজনের নাম জাহান কালামুকা যেজন লগে আইসলো আর দুইজন লগে আসলো গাড়ির মাঝে তিনজন আসলো নাম জানি না, ফটোয়া যাইব এর বাদে গাড়িত বইয়া মনে করো বাজার আট পাওয়া যায় না নাকি যাইতে সময় ও যেন বাজার আট পাইন অন ওলা পিস্তল ধরইন লুকাইয়া কইন তোমরা সিক্সিল্লা দুদিন যাও মারি লিম তোমরা জাহানুর মজুমদার, আমার যে তারা তিনজন আসলো গাড়িত একজনের নাম চিনি জাহানুর মজুমদার আর দুইজনের চিনি না হইলে একজনের লগর ফটো আছে, আর খালামুখা যে মানুষ আইসে ওয়াই তিন কইছে মণিপুরের মানুষ মণিপুরী মানুষ তারে চিনি না, আমার নাম শামসুল আলম বড়বইয়া, আমার ও দুই বাইরে ঈদের পরের দিন নিয়া 10টা 8টায় নিয়া আখটাইয়া রাখছে সোনাই ডেফলিভার, আখটাইয়া রাখার পরে আমরা গেছে 2,50,000 টাকা মানে তারা হইছে 2,50,000 টাকা দিয়ে তারা ছুটাই আনার লাগি, এরপরে আমরা টাকা পয়সা নাই আমরা টাকা পয়সা লাইন করতে পারছি না, আমরা বাইক সোনার খাড়ু খানফুল এরপরে সোনার একসার চেইন এরপরে আমরা বাইক টাকা 90,000 দিয়া তারারে রাত 10টা 11টায় তারারে খাপগঞ্জ আনিয়ে ছাড়িছে, খাপগঞ্জ ফলাঙ্গাটোর রাস্তা ছাড়িছে আনি, এরপরে আমরা থানাত গেছি দলাই থানাত গেছি, দলাই থানার পরে আমরা পাঠাইছে সোনাই থানাত, আবার লাগি সোনার থানাত আমরা FIR দিছি, তখন স্যারে আমরার লগে আমরা হইছেন আসামি দরবা আমরা রেলা কইয়া দিছেন স্যার, আমার ফোন ফোন করিয়া কইছেন 1 ঘন্টার ভিতরে টাকা দিতে পারলে তোর ভাই জিততে পাইবে আর যদি টাকা দেস না তে তোর ভাই লাশ পাইবে, এরপরে আমি কইছি আমার কাছে টাকা নাই, আমার কাছে গড় শোনা আমার ভাইয়ের বেটির তার বেটির আমার বেটির আমরা মার খাড়ু সব আপনি মানে কইছি আমি সোনার রুয়া যতটা আছে সারা দিলাইমু, আমার বাইক একটা আছে বাইক একটাও দিলাইমু আর টাকা ক্যাশ যতটা আছে আমি দিলাইমু, টাকা ক্যাশ 90,000 আসলো গুণ দিছি আর সোনার রুয়া দিছি বাইকটা দিছি, দেওয়ার পরে তারা হইছে মানে অন্য রেস্ট হাউস একটা আসলো রেস্ট হাউসও আমার হইছে বাইকের মানে চাবি লাগাইয়া রাখিয়া আমি যেতাম গিয়া, আমি বাইকের চাবি লাগাইয়া খরে দিয়ে মানে ফিরিয়া চাইছি তারা হইছে গুল্লি করে দিমু তোরে তুই খরে দি ফিরিয়া কেনে সারে তুই আগে দৌড়িয়ে যা, এরপরে তো আমি গেছি কিখান থেকে। ইতিমধ্যে ঘটনার কথা জানিয়ে সোনাই থানায় একটি মামলা দায়ের করেছে তারা, দুই শ্রমিক অপহরণের রহস্যবৃত্ত ঘটনায় সোনাই ও দলাইতে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের,
ইতিমধ্যে তাদের দায়ের করা এজাহারের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সোনাই পুলিশ। পুলিশি তদন্তে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে মত সচেতন মহলে।